আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হচ্ছে বয়েলের সূত্র সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তো এখানে আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেখানে বলেছে একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণের আয়তন হচ্ছে 410 মিলিলিটার আছে। দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে 1 ATM থেকে 9.5 ATM এ রাখা হলো, তখন মিশ্রণটির আয়তন মিলিলিটারে কত হবে? অর্থাৎ এখানে প্রাথমিক অবস্থায় যে আয়তনটা ছিল সেই আয়তনে চাপ ছিল কত? 1 ATM। 1 ATM চাপে এই আয়তনটা ছিল গ্যাসের 410 মিলিলিটার। যখন হচ্ছে গ্যাসটাকে 1 ATM থেকে 9.5 ATM চাপে রাখা হলো, তখন মিশ্রণটার আয়তন কত হবে? অর্থাৎ আয়তন যে পরিবর্তন হবে সেই পরিবর্তিত মানটা কত হবে, সেই মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো যেহেতু এখানে আমাদের চাপটা পরিবর্তন হয়েছে, তাই অবশ্যই কিন্তু এখানে আয়তনটা চেঞ্জ হবে। তো প্রাথমিক অবস্থায় যে চাপ P1 ইজ ইকুয়াল টু 1 ATM এবং প্রাথমিক অবস্থায় আয়তন V1 ইকুয়াল টু কত? 410 মিলিলিটার। এরপর চূড়ান্ত অবস্থায় চাপ P2 কত? 9.5 ATM এবং চূড়ান্ত অবস্থায় 9.5 ATM চাপে আয়তন V2 ইকুয়াল টু কত হবে, ওইটাই আমরা নির্ণয় করব। তা আমরা জানি সূত্র হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে বয়েলের সূত্র। আমরা জানি বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে এবং মোল সংখ্যা স্থির থাকে, শুধুমাত্র চাপের পরিবর্তনের কারণে আয়তনটা পরিবর্তিত হয়। আমরা এখানে বের করব V2 এর মান। তাহলে V2 ইজ ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই P2। সবগুলো রাশি আমরা মান বসিয়ে দিচ্ছি। P1 এর মান 1 ATM, V1 এর মান 410, P2 এর মান হচ্ছে 9.5। V2 এর মান পেলাম 43.158 মিলিলিটার। যেহেতু এখানে প্রাথমিক আয়তনটা মিলিলিটার এককে ছিল, এখানে চূড়ান্ত আয়তনটা কিন্তু মিলিলিটারে আসছে এবং এখানে আমাদের কোশ্চেনে আয়তনটা মিলিলিটার এককে কত হবে সেটা জানতে দিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 9.5 ATM চাপে ওই গ্যাসের আয়তন 43.158 মিলিলিটার। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করব। তো আমাদের দ্বিতীয় অঙ্কে কোশ্চেনে বলেছে স্থির তাপমাত্রা এবং 1 ATM চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার হয়। ওই অক্সিজেন গ্যাসের যদি চাপ বৃদ্ধি করে 2.5 ATM করা হয়, তখন ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে প্রাথমিক অবস্থায় চাপের মান P1 হচ্ছে 1 ATM এবং 1 ATM চাপে আয়তন V1 এর মান হচ্ছে 3.15 লিটার। এখন চাপ যখন বৃদ্ধি করে 2.5 ATM করা হয়, তখন P2 এর মান হবে কত? 2.5 ATM। এই 2.5 ATM চাপে V2 অর্থাৎ চূড়ান্ত আয়তন কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখানেও সেম সূত্র, বয়েলের সূত্র আমরা অ্যাপ্লাই করছি। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে V2 ইকুয়াল টু সূত্র হবে P1 V1 ডিভাইডেড বাই P2। P1 এর মান 1 ATM, V1 এর মান হচ্ছে 3.15 লিটার, P2 এর মান হচ্ছে 2.5 ATM, 1.26 লিটার। এখানে কিন্তু আয়তনের একক হবে কি? লিটার। আমরা প্রাথমিক আয়তনটা যেই এককে ব্যবহার করব, চূড়ান্ত আয়তনটা কিন্তু সে এককই আমাদের আসবে, অর্থাৎ রেজাল্টটা ওই এককে আসবে। এবং এখানে গ্যাসের আয়তন কত হবে এখানে কিন্তু কোনো একক উল্লেখ করে দেয়নি, তাই আমরা চাইলে এটাকে লিটার এককেও রাখতে পারি, চাইলে এটাকে মিলিলিটারেও কনভার্ট করতে পারি। এভাবে আমরা যে কোনো এককে চাইলে এটাকে রাখতে পারবো। তো আশা করি আজকে সলিউশনগুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।